আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে সপ্তম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে আমি রাজিয়া সুলতানা তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি মহাখালী মডেল হাই স্কুল থেকে। আজকে আমি সপ্তম শ্রেণীর অষ্টম অধ্যায়ের খাদ্য উপাদান পরিপাক ও শোষণ এই অধ্যায়টি থেকে আলোচনা করব। তোমরা সবাই বই নিয়ে রেডি হয়ে যাও। তাহলে আমরা आज के पढ़ब खाद्य उपादान परिपाक ओ शोषण, तार माने खाद्य आम्रा जे खाबार खाई सेई खाद्य एवं तार परिपाक सम्पर्कित किछु कथा एवं शोषण सम्पर्कित कथा आज के आम्रा जानबो। एर आगे आम्रा जेने नेई जे खाद्य कि। खाद्य होच्छे जा आम्रा साधारणत आम्रा जानी कि जा आम्रा खेये थाकि, जा आम्रा खाई आमादेर जीवन धारणेर जन्य, ताई होच्छे खाद्य। আসলে খাদ্য এটাই যে খাদ্য হলো এমন উপাদান যা দিয়ে আমাদের দেহের বৃদ্ধি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, দেহের ক্ষয়পূরণ হয় এবং আমরা জীবন ধারণ করতে পারি, তাই হলো খাদ্য। এখন এই খাদ্য উপাদান কি? খাদ্যকে ভাঙলে যে সমস্ত জৈব রাসায়নিক উপাদান পাওয়া যায় তাই হচ্ছে খাদ্য উপাদান। এই খাদ্য উপাদান আবার বা আমরা বলছি খাদ্য উপাদান বা পুষ্টি উপাদান, তার মানে এই খাদ্য উপাদানগুলো আমাদের দেহের পুষ্টি সাধন করে থাকে এবং এই জন্য এইগুলোকে আমরা বলি যে খাদ্য উপাদান বা পুষ্টি উপাদান। এখন এই খাদ্য উপাদান বা পুষ্টি উপাদানকে আমরা আমাদের ছয় ভাগে ভাগ করা হয়েছে। এখন এই ছয় ভাগগুলো কী কী আমরা একটু দেখে নিই। যে প্রথমেই আছে প্রোটিন, তারপরে কার্বোহাইড্রেট, স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি, ছয়টি অপরিহার্য খাদ্য উপাদান। এই ছয়টি অপরিহার্য খাদ্য উপাদান যা ছাড়া মানুষ জীবন ধারণ করতে পারে না, বেঁচে থাকতে পারে না। তাহলে আমরা আজকে জানব আমাদের এই ছয়টি উপাদানের মধ্যে অন্যতম প্রধান এবং প্রথম উপাদান যেটি প্রোটিন। প্রোটিন হচ্ছে সকল প্রাণের উৎস, এজন্যই প্রোটিন আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এই প্রোটিন সম্পর্কে আমরা এখন জানি যে প্রোটিন কিভাবে গঠিত হয়। প্রোটিন হচ্ছে, আমি এখানে তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি, দেখো, প্রোটিন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন নিয়ে গঠিত। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই কিছু উপাদান নিয়ে প্রোটিন গঠিত হয় এবং প্রোটিনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙলে প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরে কার্বন, হাইড্রোজেন ইত্যাদি মৌলিক পদার্থ পাওয়া যায় যা ভাঙা যায় না। এখন আমরা এই প্রোটিনটাকে কিভাবে পাব? প্রোটিন আমাদের খাদ্যের একটি অন্যতম প্রধান এবং প্রথম উপাদান। প্রোটিন ছাড়া প্রাণীর অস্তিত্ব কল্পনা করা যায় না, সকল প্রাণের উৎস, এবং প্রোটিন ছাড়া আমরা কোনো অন্য উপাদানগুলো কল্পনা করতে পারি না। তাই মূলত প্রোটিন হচ্ছে আমাদের প্রধান উপাদান। এবং আমরা দেখলাম যে প্রোটিন কিভাবে গঠিত হয়, যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো অবশ্যই দরকার হবে, আর ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে এটিকে অ্যামাইনো অ্যাসিড, প্রথমে আমাদের অ্যামাইনো অ্যাসিড দরকার আমরা পাবো এবং পরবর্তীতে কার্বন, হাইড্রোজেন ইত্যাদি মৌলিক পদার্থ, যে পদার্থগুলোকে আমরা ভাঙা যায় না। প্রোটিন কিন্তু শরীরে জমা হয়ে থাকে, তোমরা জেনে থাকবে যে যখন প্রয়োজনের সময়, যখন আমাদের শরীরে কোনো প্রোটিনের ঘাটতি পড়ে যায়, কম হয়ে যায়, তখন এই জমাকৃত প্রোটিনগুলো আস্তে আস্তে আমাদের শরীরে কাজে লাগতে শুরু করে। আচ্ছা, এখন আমরা জানব যে প্রোটিন কত প্রকার, প্রোটিনের উৎস কিভাবে আমরা প্রোটিন পেয়ে থাকি, কোন কোন খাবার থেকে আমরা প্রোটিন পাবো এগুলো একটু দেখি। আচ্ছা, এখন উৎস অনুসারে প্রোটিনকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে প্রাণীজ উৎস, আরেকটি হচ্ছে উদ্ভিজ উৎস। তার মানে প্রাণী থেকে আমরা যে প্রোটিন উপাদানটি পেয়ে থাকি সেটি হচ্ছে প্রাণীজ উৎস, আর উদ্ভিদ থেকে আমরা যে প্রোটিন উপাদান পেয়ে থাকি সেটি হচ্ছে উদ্ভিজ উৎস। এখন প্রাণী থেকে আমরা কী পাই, দেখো তোমরা মাছ, মাংস, ডিম, দুধ এগুলো কিন্তু আমরা প্রোটিন থেকে পেয়ে থাকি এবং এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান, মাছ, মাংস, ডিম, দুধ। তারপরে আমাদের আছে উদ্ভিজ উৎস।
উদ্ভিজ উৎসটা আমরা কোথা থেকে পাই? ডাল, বাদাম, সয়াবিন, সিমের বিচি ইত্যাদি। তাহলে আমরা কি সবাই এই খাদ্যের সাথে পরিচিত? সবাই আমরা এই খাবারগুলো খেয়ে থাকি, পছন্দ করি, কম বেশি কি সবাই আমরা খাই, এবং এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগেই বলেছি প্রধান এবং প্রথম এবং প্রধান উপাদান হচ্ছে আমাদের প্রোটিন। আচ্ছা, তারপরে আমরা জানব যে প্রোটিনের কাজ, প্রোটিনের কাজটি কী, প্রোটিনটি আমরা আমাদের শরীরে এটি কী কী কাজে লাগে আমরা সেটা এখন দেখব। দেখো, তোমরা খেয়াল করো, এখানে প্রোটিনের কাজের মধ্যে আমি এখানে পাঁচটি পয়েন্ট তোমাদের উল্লেখ করেছি। যে প্রথমেই আমি যে পয়েন্টটি দিয়েছি সেটি হচ্ছে দেহের গঠন বৃদ্ধি সাধন করে। তাহলে আমরা প্রথম পয়েন্টটি কী জানলাম, যে দেহের গঠন এবং বৃদ্ধি সাধন করছে প্রোটিন। সে কী কী করছে দেখো, আমাদের শরীরের, আমাদের দেহের অস্থি, পেশি, রক্তকণিকা, দাঁত, নখ, চুল ইত্যাদি তৈরি করছে প্রোটিন। তাইলে আমরা যদি দেখি যে আমাদের এর কোনো অংশের কোনো সমস্যা হচ্ছে, তার মানে আমরা ভাববো কি আমাদের প্রোটিনের ঘাটতি রয়েছে, তাই না? এখন এর জন্য আমাদের কি প্রোটিন উপাদানগুলো বেশি বেশি খেতে হবে। তাইলে আমাদের অস্থি গঠন করবে, পেশি গঠন করবে, রক্তকণিকা তৈরি করবে, এবং দাঁত, নখ এবং চুলের যে গঠন সেটি করবে দাঁতের সমস্যা থেকে আমরা যদি। তারপরে আমরা যেটি দেখতে পাচ্ছি ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ। এখন আমাদের দেহের ক্ষয়পূরণ হয় এই প্রোটিনের মাধ্যমে। প্রোটিন যদি, এই উপাদানটি যদি আমাদের না থাকে শরীরে, তাহলে আমাদের ক্ষয়পূরণে বাধাপ্রাপ্ত হয়। তারপরে আছে রক্ষণাবেক্ষণ করে এবং ক্ষতস্থান, যে আমাদের শরীরে কোথাও কোনো সমস্যা হলে, ক্ষতস্থানে তৈরি হলে সেটা ঘাটতিটা পূরণ করে এই প্রোটিন। তারপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি তাপ শক্তি উৎপাদন। তাইলে আমাদের প্রোটিন আমাদের শরীরে যে তাপ শক্তি উৎপাদন করে, 1 গ্রাম প্রোটিনের মাধ্যমে আমরা 4 কিলোক্যালোরি শক্তি পেয়ে থাকি, এবং এই কিলোক্যালোরিটা আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ উপাদান, আমাদের প্রয়োজনীয় উপাদান। এরপরে আছে রোগ প্রতিরোধ শক্তি অর্জন করে। তার মানে এই প্রোটিনের সাহায্যে আমরা আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে, যেই অ্যান্টিবডির মাধ্যমে আমরা আমাদের শরীরটাকে রোগ থেকে মুক্ত রাখতে পারি, রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমাদের বৃদ্ধি করে প্রোটিন। তারপরে আমরা পাচ্ছি মনন শক্তির বিকাশ। মনন শক্তির বিকাশ বলতে আমরা বুঝতে পারি যে মানুষের মস্তিষ্ক এবং মনের যে বিকাশ সাধন করে, মস্তিষ্কের বিকাশ সাধন করে, সেটি হচ্ছে প্রোটিন। তাহলে এই প্রোটিন থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা মোটামুটি 5টি গুরুত্বপূর্ণ প্রোটিনের কাজ আমরা জেনে নিলাম। একদম শেষে দেখলাম মনন শক্তির বিকাশ, মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে প্রোটিন। তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রোটিনের কাজের পরে আমাদের এখানে আছে প্রোটিনের অভাবজনিত সমস্যা। প্রোটিনের অভাব হলে আমরা কী কী সমস্যায় ভুগতে পারি, আমাদের কী কী সমস্যা হতে পারে? তাহলে আমরা প্রথমেই দেখছি কি, যে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। একটি বাড়ন্ত শিশু যখন তার গ্রোথের সময়, বয়স সেই সাথে সাথে তার দেহের বৃদ্ধির সময়, কিন্তু যদি আমাদের সেই প্রোটিনের অভাবটি হয় সেই শিশুর মধ্যে, তখন কী হবে, তার বৃদ্ধিটা সঠিকভাবে হয় না। তাহলে তার বয়স অনুযায়ী তার শরীরের বৃদ্ধিটা সঠিকভাবে বেড়ে ওঠে না। তার মানে কি, তার শরীরে যে প্রোটিনের অভাব হয়, অভাব আছে, আমাদের এটাই বুঝতে হবে যে প্রোটিনের অভাব আছে, এবং প্রোটিনের অভাবজনিত সমস্যার কারণে তার শরীরে বৃদ্ধি হচ্ছে না। তারপর আছে কোয়াশিওরকর রোগ হয়, এটি একটি জটিল রোগ, জটিল সমস্যা শিশুদের জন্য, এবং এই প্রোটিনের ঘাটতির কারণে আমাদের এই সমস্ত রোগগুলো হয়ে থাকে। আমরা জানি কি, বাচ্চারা সহজেই মাছ, মাংস, ডিম, দুধ জাতীয় খাবারগুলো খেতে চায় না, বড়রাই খেতে চায় না, আর বাচ্চারা তো খেতে চায়ই না। তো এর জন্য দেখা যায় যে এই সমস্ত রোগে
ভুগে থাকে, এই কোয়াশিওরকর একটি মারাত্মক রোগ, এই রোগে শিশুরা ভুগে থাকে। তারপরে আছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, তাই তার মানে যে প্রোটিনের অভাবজনিত সমস্যার কারণে আমাদের যে যে অ্যান্টিবডিটা কি তৈরি হতে পারে না, যেহেতু আমাদের অ্যান্টিবডিটা তৈরি হতে পারে না, তাহলে আমরা আমাদের শরীরের এই রোগ প্রতিরোধ ক্ষমতাটাও আর বৃদ্ধি হতে পারে না, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে না, যার কারণে দেখা যায় কি আমরা বিভিন্ন ধরনের রোগে ভুগে থাকি, এই রোগ সেই রোগ, মানে এই সমস্যাজনিত কারণে বিভিন্ন রোগ চারিদিক থেকে ঘিরে ধরে। তাহলে আমাদেরকে প্রোটিন উপাদানটা খেতে হবে শরীরে, যাতে আমাদের কোনো প্রবলেম না হয় সে চেষ্টা করতে হবে। তারপরে আছে আমাদের মেধা শক্তি কমে যাবে, আমাদের যে মেধা বিকাশ, মস্তিষ্কের যে গঠন আমরা পড়েছি যে মস্তিষ্কের বিকাশটা কমে যায় এবং এর ফলে আমাদের মেধাও কমে যাবে, জ্ঞান বুদ্ধি এগুলো লোপ পাবে, কমে যাবে, মানে এই আমাদের যে জ্ঞানের পরিধিটা সেটি আসলে কমে যাবে এই প্রোটিনের অভাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোটিন আমাদের শরীরে কী কী কাজ করছে, প্রোটিনের অভাবে আমাদের কী কী সমস্যা হচ্ছে, আর আমরা প্রোটিন সম্পর্কে জানলাম এবং এর উপাদানগুলো যে প্রাণীজ উৎস, প্রাণী থেকে যেই উপাদানগুলো আমরা পেয়ে থাকি, আর উদ্ভিদ থেকে, উদ্ভিদ গাছপালা থেকে আমরা যে সমস্ত উপাদান পেয়ে থাকি, সে এই এই প্রোটিনের এই উপাদানগুলোর মাধ্যমে আরও বিভিন্ন ধরনের উপাদান আছে প্রোটিনের, তাহলে এইগুলো আমরা যদি সঠিকভাবে খেতে পারি এবং আমাদের এগুলো যদি আমাদের শরীরে কাজে লাগাতে পারি, তাহলে এই সমস্ত আমাদের যে কাজগুলো শরীরে প্রোটিনটা এই কাজগুলো করবে এবং এর অভাবজনিত যে সমস্যাটা, এই সমস্যাগুলোকে আমাদের মুখোমুখি হতে হবে না। তাই আমরা প্রোটিনের ব্যবহার নিশ্চিত করার চেষ্টা করব, প্রোটিন বেশি বেশি করে প্রোটিন জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করব। আমি আগেই বলেছি প্রোটিন হচ্ছে প্রধান এবং প্রথম উপাদান, প্রোটিন ছাড়া অন্য উপাদান কিন্তু আমাদের অসম্পূর্ণ থেকে যাবে। আমরা পানি খাচ্ছি, ভিটামিন খাচ্ছি, কিন্তু খনিজ লবণ, স্নেহ পদার্থ সবই আমাদের মধ্যে আছে, স্নেহ বা ফ্যাটটা আমাদের শরীরে জমা হয়ে থাকে, পানি তো প্রতিদিনই দরকার হয়, খনিজ লবণ আমরা খেয়ে থাকি, আর ভিটামিন তো প্রতিদিনই কোনো না কোনো খাবার আমরা ভিটামিন জাতীয় খাবার খেয়ে থাকছি, কার্বোহাইড্রেট খাচ্ছি, তাপশক্তি উৎপাদন যেটা করছে, তাহলে এর মাধ্যমে আমরা আমাদের খাদ্যের চাহিদাটা পূরণ করছি। কিন্তু অবশ্যই প্রোটিনটা আমাদের কাজে লাগে, আমাদের যেহেতু এটি আমাদের শরীরে জমা হয়ে থাকে এবং আমাদের প্রয়োজনীয় সময় এগুলো ভেঙে ভেঙে আমাদের শরীরটাকে মানে সমস্ত প্রকার সমস্যা থেকে দূর করে থাকে, তাই আমাদের প্রোটিনটা বেশি খেতে হবে। এটা বেশি খেলেও প্রবলেম নেই, যেহেতু এটা জমা হয়ে থাকবে এবং সময়ে কাজে লাগবে। তাহলে আমরা আজকে বুঝলাম যে প্রোটিন কী, প্রোটিনটা আসলে মেইনলি আমাদের কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো নিয়ে গঠিত উপাদান এবং ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙলে যে অ্যামাইনো অ্যাসিডটা তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড ছাড়া তো আমাদের সম্ভব না চলা। তাহলে এই এই আমরা পড়লাম আজকে প্রোটিন সম্পর্কে। এখন আমি তোমাদের এই প্রোটিন নিয়ে একটি বাড়ির কাজ দিব, তোমরা সবাই বাড়ির কাজটি তুলে নাও। এখন আমি তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিচ্ছি, এগুলো সবাই করে রাখবে। প্রথমেই দেখো খাদ্য উপাদান কী, তার মানে খাদ্য উপাদান কী আমি তোমাদের বলেছি যে 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 উপাদান থেকে আমরা খাদ্য পেয়ে থাকি সেগুলো খাদ্য উপাদান, খাদ্য উপাদান কয় ভাগে বিভক্ত ও কী কী, আর খাদ্য উপাদানের প্রকারভেদ দুই প্রকার আমরা পড়েছি, কোন কোন উৎস থেকে প্রোটিন পাওয়া যায় বর্ণনা করো, তার মানে আমরা কোন কোন উৎস থেকে প্রোটিন পেতে পারি সেটা আমরা এখানে লিখব যে উৎস দুটি কী কী এবং কী কী ভাগে আমরা পেয়েছি। তাহলে আমরা খাদ্য উপাদান কয় ভাগে বিভক্ত, কী কী খাদ্য উপাদান ছয় ভাগে বিভক্ত এটা লিখবো এবং উপাদানগুলো লিখবো, আর কোন কোন উৎস থেকে প্রোটিন পাওয়া যায় সেটি বর্ণনা করব, দুটি উৎস থেকে, উদ্ভিদ প্রাণীজ এগুলো, আর হচ্ছে প্রোটিনের কাজ এবং অভাবজনিত সমস্যাগুলো লিখো। তাহলে প্রোটিনের কাজ কী কী কাজ করে থাকে প্রোটিন এবং প্রোটিনের অভাবে আমাদের শরীরে কী কী সমস্যা হয়ে থাকে আমরা কিন্তু একটু আগে জেনে নিলাম,
চার পাঁচটি করে উপাদান আমি তোমাদের জন্য দিয়েছি। তো এই এই বাড়ির কাজগুলো তোমরা করে রাখবে এবং আমি আশা করি যে তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো আর বাড়ির কাজগুলো সুন্দর করে করতে পারবে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।